মাঝে মাঝে আলোচনা করবেন দিকপাল হোমিওপ্যাথিক চিকিৎসক বিশুদ্ধ হোমিওপ্যাথিক চর্চার প্রশিক্ষক ডাক্তার রমন্নাথ চক্রবর্তী স্যার স্যার আজকে আমাদের আমাদের মাঝে আলোচনা করবেন আমার আলোচনা আমাদের মাঝে আলোচনা করবেন কেটরে বাটুরির থেকে আলোচনা করবেন মাইন্ড চ্যাপ্টার স্যার আলোচনা করবেন সারের আলোচনার পর বা আজকে একটি পর্ব আসলে রেবাটুরির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা হয় আমরা তো বর্তমান দেখতে পাচ্ছি কি আলোচনা হচ্ছে লোকাল পার্ট ধরে বিভিন্ন চ্যাপ্টার ধরে ট্রিটমেন্ট হচ্ছে বিভিন্ন চ্যাপ্টার ধরে বইও তৈরি হচ্ছে মানে মানুষকে মানে কিভাবে ভুল বোঝানো হচ্ছে যে আসলে এখানে প্যালিয়েশন হয় তারা যদি বুঝতো তাহলে তারা কখনো ওই শুধু চ্যাপ্টার এক একটা চ্যাপ্টারকে ভাগ করে এক একটা বই তৈরি করতো না বইয়ের মূল ব্যাপার কিন্তু এইটাই কিন্তু সেগুলা দিয়ে কি হয় কখনো হবে না সেখানে যদি মানুষটা না থাকে শুধু তার একটা অঙ্গকে বাদ ট্রিটমেন্ট করলে কি অবস্থা হয় জাহির আমরা সাড়ে ক্লাস থেকে অবশ্যই ভালো কিছু পাই আজকেও ভালো কিছু পাবো সবার কাছে অনুরোধ থাকবে কেউ অযথা অডিও ভিডিও অন করবেন না সবার কাছে করো অনুরোধ থাকবে কারণ ইন্টারাপশন হলে স্যারের কথা অনেকগুলা এলোমেলো হওয়া যায় কিন্তু স্যার যে লাইনে থাকে সেখান থেকে একটু ট্যাপ হয় অতএব সবার কাছে অনুরোধ থাকবে কেউ অযথা অডিও ভিডিও অন করবেন না জি স্যার আপনি এখন শুরু করেন স্যার আচ্ছা হোমিও দর্পনের পক্ষ থেকে উপস্থিত সকল চিকিৎসককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আজকে আমি যে আলোচনাটা করব। প্রতিবারই আলোচনা করি কি একটা মেন্টাল রুবড়িক থাকে তারপরে হচ্ছে রুবড়ি খানটি রুবড়ি খানটিটা আমি আমার গুরু ডাক্তার কেশি শেষ হোক শেষের পর আমার দেওয়ার অভাব হবে না প্রচুর স্টক আছে বছর পর বছর আমি চালাতে পারবো যদি আপনাদের আগ্রহ থাকে শুধু রেপার্টারিটা শিখলে তো হবে না রেপার্টারির পাশাপাশি কিভাবে তার ফিলসফিটাকে বুঝতে হবে কিভাবে আপনি সেগুলোকে অ্যাপ্লাই করবেন সেগুলো জানতে হবে শুধু রেপার্টারি জানলে তো হবে না রেপার্টারি জানতে হবে মেটিরিয়াল জানতে হবে অ্যালার্ট সাবজেক্টগুলো জানতে হবে অ্যালার্ট সাবজেক্টে কম বেশি জানতে চাইতে আমি এডিস একটা পোস্ট করেছি ওই ওই ইয়ের উপর আর আম্বেটালিকাম সেখানে আমি সিপ্রিলিটিক মাধ্যমের উপর কেন্টের ইয়েটাকে ব্যাখ্যা করেছে কি অসাধারণ ব্যাখ্যা কেন্ট দিয়েছে এগুলো তো কেউ পরে না কেন্ট যা গেছে পড়বার লোক নেই বোঝাতো পরে কথা কেন্ট তো পরেই নাকি একটু অল্প লোক কয়েন্ট পড়ে কেন্টের ফিলোজফিটাকে বুঝতে হবে ফিলোজপি ওরিয়েন্টের শিক্ষা না হলে পরে আপনি কোনো শিক্ষাটাকে কাজ লাগাতে পারবেন সব গন্ডগোল হবে দিশারা হয়ে যাবে এবার আসা যাক আমাদের যে হবে সেটা ভোলেন্স বেনি খুব রেয়ার রুব্রিট আমি আমার চিকিৎসক জীবনে আমি আজ পর্যন্ত এই রুব্রিট আবিষ্কার করতে পারি নাই স্যার যখন আমাদের আলোচনা করছেন তখন আমরা দেখেছি স্যারের এখানে দু একটি কেস বেনি ভুলেন্স আমরা পেয়েছি কিন্তু আমি আমার জীবনে পাইনি আমি আমার জীবনে পাইনি কিন্তু এই বেনিবেন্সটা আলোচনা করার একটা গুরুত্ব আছে এই বেনিবেন্সের সঙ্গে সিম্পায়াথেটিক অ্যাফেকশানেট এই যে রূপগুলো আছে এগুলো কিন্তু একটু সম্পর্ক আছে ফলে এইটাকে বুঝতে গেলে আপনাকে কিন্তু আচ্ছা আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে এই যে সম্পর্কটা আছে আপনি যখন এই ছোট ছোট সম্পর্কগুলোকে না বুঝতে পারবেন তখন তো কিছু করতে পারবেন না পেশেন্টকে বলতে দিতে হবে পেশেন্টকে বলতে দিতে হবে বলতে দিলে এটা পাবেন তাহলে বেনিভোলস বেনিবোলেন্স বলতে গেলে তাহলে বেনিবোলস যে ঘটনাটা যেটা আছে সেইখানে ব্যাপারটা কি আসল বেনিভোলেন্সের ক্ষেত্রে সেটা কি হচ্ছে এই এই মানুষটা কেমন হবে একজন গুড মানুষ একটা অত্যন্ত ভালো মানুষ হবে অবশ্যই তার মানবিক বোধ থাকবে এবং তার সামাজিক সচেতনতাও থাকবে সামাজিক সচেতনতা সামাজিক সচেতনের সচেতনতা এটাও থাকতে হবে তাহলে এই যে ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে কি যে এই যে পেশেন্টের যেটা ব্যাপার তাহলে এই রুগীটা ঠিক এইরকম হবে তাহলে একটু দেখা যাক পার্থক্যগুলো কিভাবে বোঝা যেতে পারে আমরা যে সিম্প্যাথি যেটা দেখতে পাই সিম্প্যাথি সিম্প্যাথি মানে কি টু আদার সাফারিংস অন্যের সাফারিংস টা দেখে তার মনে হয় যে এটাকে দূর করা দরকার তাকে দূর করার জন্য টাকা পয়সা দিয়ে সাহায্য করছে তাই করে পার্থক্য কোথায় বা অ্যাপেক্সারের ক্ষেত্রে তো আমরা কি করছি একটা বাচ্চাকে দেখলাম অ্যাপেক্সার সাধারণত বড় আর ছোটর মধ্যে হয় আমি দেখলাম তাকে আমি একটা সুন্দর জামা কিনে দিলাম জামাটা তার কোটা ই হচ্ছে না তাকে আমি জামা কিনে দিলাম একটা চকলেট উপহার দিলাম একটু বই কিছু বই দিলাম মা এই বইটা পড়িস কি বাবা এই বইটা পড়ে এই বইটা খুব ভালো ইত্যাদি ইত্যাদি এখানে অ্যাপেক্সারে এই একটা একটা করে আসে স্নেহের ক্ষেত্রে হচ্ছে কি শেষ ক্ষেত্রে তার সাফারিং থাকতেও পারে নাও থাকতে পারে সেখানে তাকে দেখে একটা ভালো লেগেছে তার প্রতি একটা স্নেহটা ভালোবাসার একটা প্রকাশ ভালো লেগেছে অ্যাফেকশন তাকে একটু দিল তাহলে এই এই যে তাকে যে দিল একটু মিষ্টি খাওয়ালো কি একটা চকলেট দিল কি একটা ক্যাডবুরিজ কিনে দিল কি তাকে একটা নতুন জামা কিনে দিল এরকম অনেকেই আছে দেখবেন নতুন জামা কিনে দিল এই এই যে ব্যাপারটা যে এটা হচ্ছে ওই স্নেহ প্রবণতা থেকে করছে বড় মানুষের স্নেহ প্রবণতা এটা এক ধরনের ভালোবাসা আর ক্ষেত্রে কি হচ্ছে না ভালো করে শুনুন জায়গাগুলো নালে গন্ডগোল পাকাবে সিম্প্যাথির করতে কি করছে যেমন ধরুন আমি একটা ছোট উদাহরণ দিয়েও সিম্প্যাথি আর এই পেনিবের পার্থ কোটা কোথায় এটা বুঝতে পারবেন সিম্প্যাথি সে কি করছে অপরের কষ্ট দেখে সে কষ্টটা দূর করার চেষ্টা করছে রাস্তা সে দেখলো একটি ছেলে ভিক্ষে করছে হলে কি করবে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিল তাকে খাবার এনে খাওয়ালো তার এই পর্যন্ত তোমার এটা এই পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে বেনি বলেছে কি করবে বেনিম এইটা করবে না সে কি করবে তাকে সাহায্য করবে হয়তো খেতেও দেবে সব ঠিক আছে পাশাপাশি সে ভাববে এই ছেলেটাকে আমি কোন আশ্রমে দিতে পারি যেখানে লেখাপড়া শিখতে পারবে কোন এনজিও দিতে পারি বা এর একটা সলিউশন যদি আমি আমি কিছু করতে পারি তাহলে প্রকৃত উপকার করতে পারবো তাহলে দেখা যাচ্ছে কি যে সিম্পিকটা মোরল কিন্তু কি প্যালিয়েশন বা সাময়িক উপশম কিন্তু তো সাময়িক উপশম নয় তা বেনিফুলেন্স সেই সেই জন্য বেনিফুলেন্স সম্পর্কে বলা হচ্ছে যে এখানেও এখানেও কিন্তু দান করা হচ্ছে চ্যারিটেবিলিটি করা হচ্ছে সিম্প্যাথি চ্যারিটেবিলিটি করা হচ্ছে মানে দাঁত দান করা হচ্ছে তো হুম কিন্তু এখানে উইদাউট রিটার্ন উইদাউট রিটার্ন এই যে বেনিফুলেন্সের ক্ষেত্রে সে রিটার্নের কথা ভাববে না সিম্প্যাথির ক্ষেত্রে কিন্তু রিটার্নের কথা ভাববে রিটার্নটা সে হয়তো রিটার্নটা কিরকম একটু সঠ উদাহরণ দিয়ে বলি এবার অনেকেই বলবে আপনার দয়া কেমন আগে খুব দয়া ছিল বুঝলেন তো একক সব নাটক করে এসে চায় ও আমি দেই না চট করে আমি চট করে না যদি খুব বুঝতে পারি যে সত্যি দিয়ে তখন আমি দেই এটা তো কন্ডিশনাল হয়ে যাচ্ছে সিম্প্যাথি মানে অন্যকে দেখে তার কষ্ট হচ্ছে বা তার কষ্টটা দেখে সে অনুভব করলো একটু খুব গভীরভাবে অনুভব করলো ব্যাপারটা এরকম নয় তার মনে দাগ কাটলো তাকে কিছু সাহায্য করলো এটা সাহায্য তো আমরা করে থাকি রাস্তাঘাটে আমরা বিকারিদের দেই এবং বা কোনো ইয়ে করে অনেক সময় অনেক অনেক সময় কিরকম যেমন ধরুন আমার একটা আছে আমি যদি খুব বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ বা যদি স্বামী পরিত্যক্ত যদি হয় এরকম যদি কোনো মহিলা যদি আমি দেখতে পারি তাদের কাছ থেকে আমি সবজি কিনি আমার আছে এরকম এই যে কিনি যেটা এটা কিন্তু বেনি বলে সিম্প্যাথি বেনিপুলেন্স অনেক বড় জিনিস বেনিবুল্স তাহলে ক্ষেত্রে তাহলে কি হচ্ছে এখানে সে কি করবে পার্মানেন্ট যতক্ষণ এই পারমানেন্ট সলিউশনটা না করতে পারবে ততক্ষণ সে হ্যাপি হবে না আনহ্যাপি থাকবে সিম্প্যাথির ক্ষেত্রে কি ওই যে টাকাটা দিয়ে দিল খাবারটা নিয়ে সে তাকে দিয়ে দিল জামা নিয়ে সে শীতে একে বয়স্ক মানুষ শীতে কাঁপছে তাকে একটা জামা বা একটা কম্বল কিনে নিয়ে এসে তাকে দিল দিয়ে সে কিন্তু সেখান থেকে সে কিন্তু হ্যাপি বোধ করলো সিম্পি লোক হ্যাপি বোধ করবে কিন্তু হোমিওপ্যাথি ক্ষেত্রে ভাবি সার্বিকভাবে মানুষটা উপকৃত হয়েছে কিনা ভাবি এখানেও ঠিক সেই সার্বিকতাটা আছে কিনা ধরুন এই ধরনের লোকও তো কম সংখ্যায় বর্তমান যুগে আজকে অনেক সময় দেখবেন রাজনীতিক লোকেরা বলুন বা বিভিন্ন এনজিওরা আছে এরা কিন্তু এরকম অনেকে সার্বিক উন্নতির জন্য কিন্তু সার্বিক উন্নতির জন্য কত পেজে আছে দেখে বলতে হবে রেপাটারি নেই রেপাটারি ছাড়া বসেন কি করে এবারটা দেখুন এবারটারি আলোচনা হচ্ছে নয় নম্বর পেজ অদ্ভুত প্রশ্ন কি যেন বলছিলাম বর্তমান সমাজ ব্যবস্থা হ্যাঁ হোমিওপ্যাথিক একটা ব্যাপার আছে এই সার্বিক ব্যাপারটা এরকম লোক পাওয়া মুশকিল অনেক রাজনীতির লোক আছে অনেক অনেক ধর্মীয় মিশন থাকে যারা কি করে এই ধরনের এইগুলো করে সেইগুলোর পেছনে কিন্তু তাদের একটা উদ্দেশ্য থাকে সেই দলে ভেরানো নিরপেক্ষ নয় তারা এরকম ঘটনা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা হবে না যদিও এখানে মানুষের উপকার হচ্ছে ক্ষেত্রে কিন্তু তার একটা শর্ত আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এনি রিটার্ন আমরা সিম্প্যাথির ক্ষেত্রে যদি আমরা দেখি আমরা অনেকেই বলে দেখবেন না আমি আগে তো এরকম করতাম কিন্তু এখন দেখছি অনেকেই নকল ইয়ে করে ওই জন্য আমি আর দেই না হ্যাঁ আমার ভালো লাগে না এখন সব নাটক হয়ে গেছে লোকের তো এইসব সে বলছে এইসব বলছে তার মানে কি সে ওইখান থেকে হয়তো কাউকে দান করেছে দান করে দেখলো তার কাছে রিটার্ন পেল না বা তার বন্ধুকে কোনো কিছু দান করেছে তার অত বোনের বিয়েতে খুব দান করেছে সেই বন্ধুর কাছ থেকে আঘাত পেল কেউ তো পাড়ার কোনো মেয়ের বিয়ে ইয়ে হচ্ছিল না হুম পাড়ার সবাই চাঁদা তুলে তাকে দিল বিয়ে দিল ঠিক আছে দিল দ্যাট ইজ সিম্পি কিন্তু ঘটা হচ্ছে সিম্প্যাথি হলো ঠিকই তারপর তো তার দায়িত্ব থাকছে না সিম্প্যাথির মানে কি কাজটা করে দেওয়ার পর তার আর কোন দায়িত্ব নেই সেটা করলো কি পরবর্তীকালে দেখা গেল যে সেই মেয়েটি বা তার পরিবার তার সঙ্গে ভালো সম্পর্ক রাখলো না এরপরে সে কিন্তু অন্য মেয়েকে সাহায্য করার ব্যাপারে কিন্তু পিছিয়ে আসবে তাহলে এই যে সিম্প্যাথির ব্যাপারটা যেটা এটা সাময়িক একটা ব্যাপার এক নম্বর মিনিমাম একটা রিটার্ন এখানে সে আশা করে রিটার্নটা হয়তো ওই মুহূর্তে সে করে না কিন্তু পরবর্তীকালে যদি ওই ঘটনার পরিপক্ষে তার যদি মানে অন্যরকম রিটার্ন যদি আসে অপছন্দের রিটার্ন যদি আসে সেক্ষেত্রে কিন্তু তার শিল্প্যাথি উড়ে যায় বা কমে যায় কিন্তু বেনিভুলেন্সের ব্যাপারটা ওরকম নয় যেমন ধরুন একটা পরীক্ষায় আপনারা অনেক সময় দেখবেন পরীক্ষায় সে একটা খুব গরিব ঘরের ছেলে দুর্ধর্ষ রেজাল্ট করেছে কিন্তু সে মেডিকেলে চান্সও পেয়েছে কিন্তু তাকে পড়াবার তার ক্ষমতা নেই সে কি করছে বাংলা অনার্স নিয়ে পড়বে কি ইংরেজি অনার্স নিয়ে পড়বে কারণ তার ক্ষমতা নেই এইটা যখন প্রকাশ পেলে যখন মিডিয়াতে আজকাল মিডিয়াতে অনেক এরকম ভালো কাজ করেন এবং মিডিয়ার যে কাজটা যেটা করে সেখানেও কিন্তু তার একটা প্রপাগান্ডা থাকে সেখানে তার উদ্দেশ্য থাকে তবুও তবুও এর মধ্যে কিন্তু একটা সিম্প্যাথি তার ক্রিয়েট করে সিম্প্যাথি করছে তার দায়িত্বটা কি করলো পাবলিক এখানে চাপিয়ে দিল নিজে নয় কারণ মিডিয়ার তো অর্থের অভাবে তারা দু চারজনকে তো দু দশ তারা কিন্তু ইয়ে করতেই পারে স্পন্সর করতেই পারে এবং এই স্পন্সরের ক্ষেত্রে কিন্তু ওই ইয়ে নয় সাংবাদিক ডেকে দেখাবে হবে আমরা একে ইয়ে করলাম এরকম স্পন্সর নাই এবার এই যে ক্ষেত্রটা যেটা আছে এই ক্ষেত্রে দেখবেন অনেক লোক কিন্তু তার ওই মেডিকেলে পড়ার দায়িত্বটা নেয় আর যারা সিম্প্যাথিক হবে তারা ওই কিছু টাকা পাঠিয়ে দেবে বা তার কিছু বই আপনি বইয়ের জন্য বলুন কিছু বই আমি কিনে দেব কি আমি দিয়ে ব্যাস ওই না কারণ সার্বিক সমাধানের কথা কিন্তু কিন্তু লোক ভাববে না ক্ষেত্রে সে কিন্তু ভাববে এই যে মৌলিক পার্থক্য এইটা না বুঝলে মুশকিল আপনারা দেখতে পাবেন এই আমাদের হোমিওপ্যাথি সমাজে দেখতে পাবেন যে আমরা এরকম ক্লাস চালাচ্ছি ইয়ে করছি এটা কিন্তু এখানেও কিন্তু সিম্প্যাথি থেকে করে অনেক লোক করে তার রিটার্নটা পছন্দ করে রিটার্ন যদি খারাপ পায় বা ব্যবহার খারাপ পায় তারা কিন্তু ভীত হয়ে যায় বা বন্ধও করে দিতে পারে আবার কেউ ব্যবসার জন্য করে এই গ্রুপটা যদি আমি তৈরি করতে পারি এখান থেকে আমার বইপত্র বিক্রি হবে দ্যাট ইজ অলসো সেটা কিন্তু বেনিবলেন্সও নয় সিম্প্যাথিও নয় কোনোটাই নয় কিন্তু এগুলো কোনোটাই নেই অথচ সে সার্বিক কল্যাণের জন্য করে যাচ্ছে এইটা যদি সে করে দ্যাট ইজ বেনিফোলস বেনিফোলেন্স এর মধ্যে একটা সার্বিকতা থাকবে এবং এখানে একটা কি হচ্ছে পার্মানেন্ট সলিউশন করবে যেমন ধরুন দেখতে পাচ্ছে কি দেখতে পাচ্ছে না অনেক আছে অন্ধ অন্ধ বাচ্চা তারা পড়াশোনা করতে পারছে না ইয়ে করতে পারে না তখন সে কি করলো নিজের টাকা পয়সা দিয়ে ইয়ে করে সাহায্য পাওয়ার নিয়ে সে একটা গ্রুপ তৈরি করলো গ্রুপ তৈরি করে সে অন্ধ বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করলো বা দেখা গেল যে পাড়ার কোনো মেয়ে বা ছেলে রানে হচ্ছে সম্ভাবনা আছে তাকে সে নিজের উদ্যোগ নিয়ে তার খাওয়া পড়া তার সবকিছু দায়িত্ব সে নিজে নিজেই নিয়ে নিল দ্যাট ইজ বেনিভোলেন্স তাহলে বোঝা যাচ্ছে বেনিভোলেন্স কিন্তু অনেক বড় রূপরেখ যদিও এটা পাওয়া যায় না বর্তমান যুগে তো কি বলবো আপনি উপকার করতে হলে লোকে ভাবছে কি হলো উপকার করছে কেন পিছনে কি স্বার্থ আছে মানে আমাদের ভাবনা চিন্তাগুলো কোন জায়গায় পৌঁছে গেছে বুঝতে পেরেছেন ফলে এই সমাজ ব্যবস্থায় বেনিভোলেন্স লোক পাওয়া খুব মুশকিল আর ওই যে আগেই বলছি রাজনৈতিক লোক বা ধর্মীয় কারণে যে যেগুলি ইয়ে করায় সেখানে একটা উদ্দেশ্য থাকে সেটা তো কোনোদিনই সিম্প্যাথি নয় কোন কোনোদিনই বেনিভোলেন্স নয় সেটা একটা হিসেব আমি এই করব এই করলে এই ইয়ে পাবো কিন্তু বেনিভোলেন্স বা বেনিমলসের ক্ষেত্রে কিন্তু রিটার্নের ব্যাপারটা নেই আমি কি পাবো সেটা মূল কথা না আমি একদম নিঃশেষে আমি তাকে দান করে দেবো আমার যা কিছু আছে আমি দান করে দেবো আমি তাকে সব দেব তার বিনিময়ে তার কাছে কিছু আশা করব না এই যে ভাবনাটা এই ভাবনাটা অতি উচ্চ স্তরের মানুষ ছাড়া এটা কিন্তু সম্ভব নয় অনেক দেখবেন লয়ার আছে যদি দেখে বিধবা হ্যাঁ তার পক্ষে সে ইয়েতে লড়াই করে একটা পয়সা নেয় এরকম আছে অসহায় মানুষ দেখলে আমি এরকম উকিল পেয়েছি হ্যাঁ সে জানতে পারলে পরেই সে তাকে ইয়ে করে এবং এইটা তার সভা ব্যাপারটা হচ্ছে এবং সিম্প্যাথিকশন তিনটের মধ্যে পার্থক্যটা আমি আশা করি বোঝাতে পেরেছি যদি আমার কোনো ঘাটতি থাকে বা আপনাদের যদি বোঝাতে না পারি সেটা আমারই ঘাটতি তা এইটুকু জায়গাটা আগে ক্লিয়ার হওয়া উচিত কার কতটা কতটা বুঝেছেন বা কোন জায়গাটা আপনাদের অসুবিধা হয়েছে সেই জায়গাটা আমাকে বলুন এবং আমি ছাড়া এখানে অনেকে উপস্থিত আছেন তারা রেপোটারি অনেকেই ভালো বোঝে ফলে ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা কি বলবো সংশোধন করে নিতে পারি আপত্তি কি আছে আপত্তি তো কিছু নেই এইটুকুকে বলে আমি থামলাম আজকে এইটুকুকে হবে তারপরে আমি আমি কেশি দাসের দিয়ে থেকে শুরু করব এইটুকুই আপনারা বলুন চার যে рубিকটা বললেন চার এখানে কিন্তু বলতে बोलते দুইটা рубিকই বললেন যদিও একটা рубিক এর আলোচনা সাল শুরু করেছিলেন তার যতটুকু বললেন কারো এখানে বুঝতে যদি কোনো সমস্যা হয় বলেন তার আবার আলোচনা করবেন সমস্যা নাই যে জায়গাটাই বুঝেন

হ্যাঁ বেনিভোলেন্সের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সার্বিক উন্নতির একটা ব্যাপার আছে এবং সেখানে নো রিটার্ন এবং সার্বিক উন্নতি আর সিপ্যাতির ক্ষেত্রে সার্বিক উন্নতি না যেমন ধরুন আপনার পাড়ায় একটি গরিব ঘরের ছেলে আছে হ্যাঁ সে খুব ভালো রেজাল্ট করলো কিন্তু পড়তে পারছে না আপনি তাকে সাহায্য করলেন বা আপনি আরো কয়েকজনের কাছ থেকে সাহায্য তুলে তাকে দিলেন কাছ আপনার কাজ শেষ আপনি আর কিছু এগোলেন না কিন্তু বেনিভুলেন্স হলে আপনি কি করতেন তার পুরো দায়িত্বটা নিতেন সে কেউ সাহায্য দিক আর না দিক তাকে সার্বিকভাবে তাকে সাহায্যটা করতেন এবং থ্রু আউট দ্য ইয়ার তাকে ইয়ে এই হচ্ছে পার্থক্য এবং এখানে আপনি রিটার্নে আশা করবেন না কারণ সিম্প্যাথির মধ্যে একটা রিটার্ন ভাব থাকে অ্যাকচুয়ালি সিম্প্যাথিক একটু এই জায়গাটা ঢুকবো কিনা কে জানে অনেকে বুঝতে অসুবিধা হবে কিনা সিম্প্যাথি আসে ইগো থেকে ইগো থেকে আসে আমি কিছু করলাম তার মানে ওর কষ্ট থেকে আমি ব্যথিত হলাম আমি 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 এই ব্যথিত এই ব্যথাটা দূর করার চেষ্টা করলাম তার জন্য কিছু তাকে দিলাম দ্যাট ইজ সিম্প্যাথি এবং সিম্প্যাথির মধ্যে ওই যে বললাম ওই যে আপনি বই দিয়ে দিলেন কি খাতা দিয়ে দিলেন ব্যাস হয়ে গেল হাত নিয়ে নেন কিন্তু বলেন হলে তা করবেন না বাবা কেমন আছিস তোর আর কি লাগবে বল কোন বই লাগবে বল তোর আরো কোনো টিচার লাগবে কিনা বল টিচার লাগলে বল আমি তাকে টাকা দেবো দ্যাট ইজ বেনিভোলেন্স আজকালের টুকি পাওয়া যাবে না রে ভাই এসব লোক কোথায় আছে এসব হারিয়ে গেছে সম্পদ গুলো ছিল এককালে ছিল এককালে আগেতে অনেক ধনী পুরুষ মানুষ ছিলেন যারা কিন্তু অনেক দরিদ্র মেধাবী ছাত্রদের পড়াশোনার খরচা রেখে তাদের তারা ব্যয় করতে এসব দিন এখন আর কোথায় পাবেন আছে একদম মানুষ মরে গেছে তারা মাঝে মাঝে পাওয়া যায় তো কমে গেছে আমরা ছোটবেলায় এরকম দেখেছি অনেক এখন তো দেখতেই পাওয়া যায়

না কত দাম গো না দশ টাকায় দুটো যার যে সিম্প্যাথি হবে সে কিন্তু বলবে না দশ টাকায় তিনটে দাও এই কথাটা সে বলবে না ঠিক আছে দাও দশ টাকা নিয়ে চল কি আরো দুটো আছে ওই দুটো দিয়ে তাহলে কুড়ি টাকা দিয়ে দাও বাড়িতে নিয়ে চলে আসি কেন নিয়ে আসলেন না বুড়ো মানুষটা কতক্ষণ বসে থাকবে তো একটু টাকা দিলেন দিয়ে নিয়ে চলে আসলো তার মানে কি এখানে এখানে দেখুন এটা রিটার্নও তো হলো আমি যেমন সিম্প্যাথি তাকে দেখালেন আশামাশি তার ওই মালটা তো নিয়ে বাড়িতে আসলে না তো রিটার্ন হয়ে গেল কিন্তু হলেও এটা সিম্প্যাথি কারণ ওই বয়স্ক মানুষটা দেখে আপনার কষ্ট হয়েছে ওই কষ্টটা দূর কতক্ষণ বসে থাকে এই কষ্টটা দূর করার জন্য আপনি তাকে দিয়েছেন তার এখানে তার এটা কোথায় লাগছে আমার ইগোতে লাগ যেতে মানুষটা এত বুড়ো মানুষটা কষ্ট করেই আমার বাবাও তো এরকম হতে পারতো বা আমারও একটা সময় এরকম আসতে পারি তখন আমি কাজে থাকবো না এই ভাবনাগুলো আসে বলে এই যে কাজটা করলেন যেটা এইটা হচ্ছে শিল্পাদি এবারে ওই মানুষটা যদি পার্মানেন্ট ব্যবস্থা কিছু করেন আপনি তখন সেটা বেরি বলে সাথে পাবেন কিছু কিছু পাগল এখনো আছে পৃথিবীতে পাওয়া যায় হ্যালো হ্যাঁ স্যার বলছি যেখানে ধরুন আর্থিক সম্মতি নেই কিন্তু মানে ওকে সাহায্য করার কিছু প্রয়োজন মনে করছে তো সেই জায়গাটা আমরা মানে বুঝতে পারবো কিভাবে বা ওটা কি হতে পারে আর দ্বিতীয় নম্বর হচ্ছে স্যার এই সিম্প্যাথেটিক যেটা বলছেন এর মাইজোমেটিক ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে এটা সিমপ্যাথি তো সোরা হবে দেখো সেনসিটাইজিং মাইজোম সেনসিটিভ সেনসিটিভনেস আমরা কষ্ট থেকে ইগো ইগো থেকে যেহেতু এটা উৎপত্তি হচ্ছে বলছেন

আমি করছি তো আপনি করছেন তো আমিটা কে আই আই মানে তো ইগো এটা আমি আর রেপোটারি দিক থেকে ধরে ইগোটিজম আছে দেখবেন সেটা মানে আলাদা সেখানে অহংকার প্রকাশ করছে দুটো আলাদা মানে আমি ওই জন্য ডুবো কি ডুবো না ভাবছিলাম আমি প্রশ্নটা ঠিক জায়গায় করেছেন আমি কি বোঝাতে পেরেছি

এইবার যদি সে ইয়ে করে বিভিন্ন লোকের কাছে সাহায্য চেয়ে যদি ওটাকে কিছু করতে যায় সেটা হচ্ছে অন্য ব্যাপার এবং লক্ষ্য করে দেখবেন আবেগ থাকে হ্যাঁ বেনিবলের সে আবেগ আছে বেনিমের সে আবেগের সঙ্গে তার কি আছে বাস্তবতা বোধ আছে অনেক গভীর বাস্তবতা বোধ সামাজিক বোধ থেকে সে করবে তার সোশ্যাল ইয়েটা আছে তার কি বলো

আমি দিয়ে যাই বলছি সবই তো ইগো আই মানে ইগো কে ইন্ডিকেট করে ইগোটিজম মানে যখন আমি অহংকার প্রকাশ করছি অহংকার প্রকাশ করছে দিক থেকে ইগো বলেছি আমি ইগোটিজম রেপোটারির ইয়ে থেকে বলিনি ওই জন্য কথাটা আমি প্রথমে বলেও আমি কিন্তু কিন্তু করছিলাম বলবো কিনা ভুলে যাবে কিনা এ ভয়টা আমার ছিল একটু বলিয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ব্যাপার হচ্ছে যে আই আই তো ইগোকে রেসপন্স করে আই আমিটা কি আমি ইগোকেই রেসপন্স করে কিন্তু যখন আমি ইগোটিজম যখন দেখছি তখন তো একটা অবস্থায় চলে যাচ্ছে ইগোটা যখন একটা বিশেষ অবস্থায় যখন যাচ্ছে যখন অন্য কাছে প্রকাশ হচ্ছে যখন অন্যকে ছোট বড় করে ব্যাপারটা যখন আসছে তখন ওই ইগোটা কিন্তু তখন ওই রুপিকে বা সিক্রেসের রান্ডারে চলে আসি তখন সেটা ইগোটিজম আপনি আপনি দেখুন আমরা সবাই টুকটাক দান করি তো করি তো আমরা তা মানে কি আমরা সিম্প্যাথিক তা তো নয় আর ঠিক আছে মাঝে সাঝে দান করলাম এটা এটা সিম্প্যাথিক নয় এটা সোশ্যাল কাস্টম থেকে আমরা দেখে দেখে করি অনেক সময় আমরা ছোটবেলায় মা বাবা করছি সেটা দেখে করি কিন্তু যেখান থেকে অন্তরের আবেগ থেকে যখন করবেন তখন সেটা সিম্প্যাথি হবে আর অভ্যাস থেকে যখন করবেন বা দেখে দেখে শেখা থেকে করবেন সেটা সিম্প্যাথি হবে না ওই জন্যই সিম্পটম গুলো যখন নিতে হবে তখন জিজ্ঞেস করতে হবে কেন করেন তার উদ্দেশ্যটা কি কেন সে করে তার পিছনে যুক্তিটা কি সে কেন এরকম কাজটা করছে প্রত্যেকটা পিছনে কারণ আছে এই জায়গা এই জায়গাটা ক্লিয়ার করতে হবে ওরা এটা পেশেন্ট ছাড়া ক্লিয়ার করতে পারবে না এটা আমার পক্ষে করা সম্ভব না আচ্ছা এটা কি পরিষ্কার হলো না আবার জড়িয়ে গেল স্যার থ্যাংক ইউ স্যার পরিষ্কার হয়েছে স্যার জিজ্ঞেস করে পাবে আমার সিম্পাতিকটা পেতে বেশি অভ্যস্ত না সিম্পাতিকটা বেশি অভ্যস্ত বেনি বলেন আমি মেটেরিয়াল মেডিকে খুঁজে পাওয়া মুশকিল কপিয়াতে আছে আর তো কোথাও নেই কেন্টের মেটেরিয়াল থেকে আর দু একটা তো যোগ হতে পারে ক্লিনিক্যাল যোগ হলে পরে আমি ওগুলোকে গুরুত্ব দিই না ওগুলো নিয়ে ভরসা খুব কম আমার তবু ওই জানাটা দরকার আছে আচ্ছা এইবার আমরা চলে যাব রুবরী ঘান্টিং রুবরী ঘানটিং যেটা সেটা আমি কিন্তু আমাদের ডক্টর কেশি দাসের লেখা বই থেকেই আমি পড়ি আমি আগেও বলেছি এখনও বলছি এবং কিছু কিছু জায়গায় আমাকে ভাষাগুলো একটু চেঞ্জ করতে কারণ আগেকার মানুষ তো পুরোনো মানুষ তো তাদের বাংলা ভাষাটা অন্যরকম আপনারা যদি ঘটকের বই পড়েন বা যদি দীর্ঘাযোগ বই পড়েন বাংলা গুলো দেখবেন কেমন ধরনের বুঝতে হবে ঠিক আছে তাহলে আমি কি শুরু করব না এটা নিয়ে কোনো অ্যাড করবে কেউ আমি যেটুকু আলোচনা করলাম সেটা নিয়ে কারো কি অ্যাড করার আছে কিছু আকুল হোসেন আপনি ইয়ে করে দেন রিমোট মিউট করে দেন হ্যাঁ কারো অ্যাড করার আছে কিছু এখানে এটার সঙ্গে আচ্ছা পাচ্ছি আমি শুরু করবো শুরু করুন আচ্ছা মানুষের প্রতি এত কেন মানুষের প্রতি এত বিদ্বেষ কেন এই বিদ্বেষে এটা কি হবে রুবড়িক কি হবে কি কি রুবড়িগ আসতে পারে এটা বর্তমান সমাজের পক্ষে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তা পাবেন এটা আশেপাশে সব জায়গায় দেখতে পাবে আছি মানুষের প্রতি মানুষের প্রতি এত বিদ্বেষ কেন

মানুষের মানে মানুষের প্রতি একটা মানে ঘৃণা প্রকাশ এই ধরনের ব্যাপারটা মানুষ বলুন বলো স্যার ওটা ঠিক বোঝাতে পারছি না আমি এটা প্রথম মিশান্তবি সাধারণ সাধারণভাবে মানে হচ্ছে যে মনুষ্য বিদ্বেষ বলতে জাতিগত বিদ্বেষ এক জাতির লোক আরেক জাতিকে প্রতি ঘের না এবং সেখানে ব্যাপার হচ্ছে যে সেই অন্য জাতির লোকটা তো খুব ভালো মানুষ তবু সেই যেহেতু অন্য জাতি বিলংস করে তার প্রতি ঘেনে এটা কি শুধু জাতির ক্ষেত্রেই তা নয় রাজনৈতিক দল দেখবেন রাজনৈতিক দল দেখবেন সেখানেও দেখবেন এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের দের সবাইকে সেই ইয়ে করে সেখানে কি রাজনীতির খারাপ লোক যেমন থাকে ভালো লোকও তো কিছু থাকে কিছু তো ভালো লোক থাকেই সেই ভালো লোকটা নিরীহ লোকটা কিন্তু তাদের দ্বারা আক্রান্ত হতে পারে এটা রাজনীতির ক্ষেত্রে হতে পারে খেলার ক্ষেত্রে দেখবেন খেলা আপনি একটা দলের সাপোর্টার এই যে ঘটনাটা যেটা এইটা এই সেখানে কি হচ্ছে গ্রুপ অফ ম্যান মানে একটা মানুষ গ্রুপ মানে অনেকগুলো মানুষকে যখন একসঙ্গে ঘৃণা করা হচ্ছে তখন সেটা হচ্ছে মিশান্ত্র সিঙ্গেল হলে পরে তখন হেট্রেট আসবে তাহলে এটা হচ্ছে অনেকগুলো মানুষকে যখন হচ্ছে আরেকটা হতে পারে মাইন হেট্রেড মেন অফ এটা পতায় আছে মেন অফ ঘৃণা এই ঘৃণাটা আপনি কি করে বুঝবেন আগে এই জায়গাটা বুঝতে হবে আগে একটা একটা করে আসুন মানুষের ক্ষেত্রে ঘৃণা পেশেন্ট কি বলবে পেশেন্ট বলবে পেশেন্টকে জিজ্ঞেস করুন আচ্ছা আপনার মন মেজাজ কেমন সে তার মন মেজাজ বললো আচ্ছা আপনার বন্ধু সঙ্গে সম্পর্ক কেমন আছে কোন বন্ধু যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে জীবনে তার সঙ্গে মিশবো পেশেন্ট বলছি না আমি তাকে জীবনে মিশবো না আচ্ছা আপনি ধরুন আসছেন রাস্তা দিয়ে দেখছি সেই বন্ধুটা আসছে কয়েক বছর কানে করে আসছে সে তো আপনাদের গিয়ে তাকালো আপনি কি করবেন ও বাবা এমন জ্ঞান দেখাবো না সে আমার দিকে সরাসরি চোখ দিতেই পারবে না হয় আমি অন্য গরুতে ঢুকে যাব নয় মাথা নিচু করে পাশ দিয়ে বেরিয়ে যাবো দেখিয়ে নি তা দিস ইজ হেট্রেড দিস ইজ হেট্রেড তাহলে এখানে ব্যাপারটি কি আছে কবে একটা ঘটনা হয়েছে সেই ঘটনার ভিত্তিতে সে কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে দেখবেন সে এটা তার চলতেই থাকে তো এই হেডের ক্ষেত্রে কি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল হতে পারে আর মিশান ছবি এটা সার্বিক হয় অনেকগুলো লোকের সঙ্গে একদল লোকের প্রতি একদল লোকের প্রতি আমি অমুক দলের লোক সহ্য নাম শুনলেই সহ্য করতে পারি ও বাবা এমনও দেখেছি আমরা একটা সময় আমরা দেখেছি এখন এটা এই দেশে কমে গিয়েছে বিয়ের ক্ষেত্রে যেমন ধরুন আছে অনেক ঘটি আছে তারা বাঙালির বিয়ে দেবে বাঙাল আছে অনেক ঘটি মেয়েকে বিয়ে দেবে আবার জাতিগত ব্যাপারে ব্যাপার কি হচ্ছে কেউ হয়তো ওই নিচু জাত কে হয়তো উঁচু জাত দেবে না মারামারি করবে ইয়ে করবে এইসব ব্যাপারটা কত আছে তা তারা কিছুতেই দেবে না এই যে জাতিগত বিদ্বেষ সে হয়তো মানুষটা অত্যন্ত ভালো শিক্ষিত তবু সে দেবে না তার মেয়ের সুখই তার ছেলে সুখ শান্তি তার বড় কথা নয় তার ওই যে জাতিগত যে বিদ্বেষটা এই যে অহংকার যেটা অহংকার থেকে এগুলো আসছে এই যে ডিস্ট্রাকটিভ তার একটা ইমোশান এইগুলো তার মধ্যে প্রিভেল করছে এইগুলো কিন্তু পেশেন্টের সঙ্গে কথা বলে আপনাকে কনফার্ম হতে হবে কথাগুলো যদি বলতে চান পেশেন্ট তার অত বোঝে না সিন্টম মেন্টাল সিমটম তার কথা সাধারণ লোক সাধারণভাবে বলবে সেই বলার মধ্যে থেকে আপনাকে কিন্তু বার করে নিতে হবে জিনিসটা আর এগুলো যদি বার করতে পারেন ওই যে যেমন একটা কথা বললাম না যে আমি তো ছায়া মারাবো না অ্যাসিড আছে তো নাটিকাশিটা কি এর সঙ্গে যোগ করতে হবে তার কাছে ক্ষমা চাইলেও সে তার সঙ্গে ইয়ে করতে পারে ক্ষমা করতে পারে এই কথাটা পেশেন্ট বলে হ্যাঁ বাধ্য হয়ে আমাকে কথা বলতে হয় কিন্তু মন থেকে আমি তাকে মানতে পারি না যতটা পারি তাকে এড়িয়ে চলি তার মানে ওই দু চারটে মুখে কথা বললো আমি ভাবলেন যে ভাব হয়ে গেল এমনটা নয় সে আমি মন থেকে কিছুতেই মানতে পারি দ্যাট ইজ নাইটিকা সেন্ট তার ফলে এই যে ছোট ছোট জায়গাগুলো এইগুলো যদি আমরা বার করতে পারেন একদম নিখুঁতভাবে বার করতে হবে আন্দাজ করলে হবে না করতে পারলে কিন্তু খুব অসাধারণ রেজাল্ট আপনারা দিতে পারবেন যদি পেশেন্টটা আপনারা পেয়ে যান আচ্ছা এইবার হচ্ছে কি যে এইটুকু কি বোঝা গেছে একটু একটু করে দেবো আমাদের বেশি করার উদ্দেশ্য সমান নয় এইটুকু কি বোঝা গেছে কারো অপরিষ্কার আছে কি এটা স্যার বোঝা গেছে স্যার ঠিক আছে আমি আরেকটা করে আমি আজকে এটা ক্লাসটা বন্ধ করে দেব সকলকে বিদ্রুপ করো কেন বিদ্রুপ করা আমাদের স্বভাব টিটকারি মারা বাংলাতে টিটকারি মারা বলে যারা স্বভাব থাকে তো অনেকে টিটকারি মারা কি লাট সাহেব এলে গো এতদিন পরে কি মনে করে অনেকদিন বাদে সে হয়তো এসছিল দিকে দেখা করতে এসছে তাকে এরকম খোঁচা মেরে কথা বলছে এই যে চিটকি মারা এই যে এই যে ব্যাপারটা যেটা এইটা অনেকে স্বভাব থাকে খোঁচা মারা খোঁচা মারা এইরকম বিদ্রুপ করে কথা বলা এটা কি কি রূপরিক হতে পারে

দাঁত মুখ খিচিয়ে ইয়ে করে থাকে ব্যঙ্গ করে এরকম একটা দ্যাট ইজ অঙ্গভঙ্গি করে কি শুধু দাঁত মুখ না হাত অনেক করতে পারে অঙ্গভঙ্গি করে যেটা বিদ্রুপ করে সেটাকে বলে মকিং আর আছে রেডিকিউল রেডিকিউল ম্যানিং রেডিকিউলাস রেডিকিউল যেটা আছে এইটা হচ্ছে ওই বিদ্রুপ করা তার স্বভাব দেখবেন অনেক বন্ধু বান্ধব এরকম আছে দেখবে ওই রকম ও ও বলতে চাইছে আমি এটা মজা করে করি মজাটা তার তো মজা লাগে না তাকে তো হাট করা হয় সে তো কষ্ট পায় এটা যেন স্বভাব বিদ্রুপ করে তাকে কথা বলা সোজা কথা সোজা ভাবে বলবে না ও বাবা আমার রানী এলেন বলুন কি খবর অনেক অনেকদিন পরে কি মনে করে আমার অধমের কাছে এলেন মহারানী এলেন কোনো একটা মেয়ের বসি ইয়ে তার কাছে এসছে হয়তো স্বাভাবিক লোক মা কি ব্যাপার অনেকদিন পর কি ব্যাপার হচ্ছে কোন অসুবিধায় পড়েছিস এটা হচ্ছে স্নেহর ব্যাপার স্নেহর ব্যাপারটা নাই এখানে এখানে সে কি বলছে কি ব্যাপার মহারানি কি মনে করে এতদিন পরে অদমকে মনে পড়লো একটা বৃত্তি তুল্য লোক একটা তার কন্যা তুল্য মেয়েকে এই ভাষায় কথা বলা মানে কি হোয়াট ইজ দিস দিস ইজ রেডি ব্যঙ্গ করা কি হলো পথ ভুলে এদিকে আসলে নাকি না সূর্য আজকে পশ্চিম দিকে উঠেছে বন্ধুদের মধ্যে এটা করা যেতে পারে এটাই আর কি হতে পারে যে যার সঙ্গে খুব গভীর বন্ধুত্ব নেই সেই ক্ষেত্রে এরকম কথা যদি হয় তখন জিনিসটা কি দাঁড়াবে একই ঘটনা দেখুন একই কথা দেখুন বন্ধুদের সঙ্গে যখন আপনি ইয়ে করবেন যেমন ধরুন এটা খুব পালতে মানে বলতে বাধ্য হচ্ছি আমি যেমন ধরুন আপনি ঘনিষ্ঠ বন্ধুকে সালা বলেন সে রাগ করবে না হেসে ফেলবে কিন্তু আমি রাস্তাঘাটে দেখে সালা বলুন ধরে চাপুর তারপর সিচুয়েশান অনুযায়ী ব্যক্তিগত রিলেশান অনুযায়ী কথাবার্তা একই কথা এক জায়গায় আনন্দদায়ক একই জায়গায় কিন্তু সেটা হচ্ছে বিদ্রুপের মতো লাগছে তাহলে এই যে গালাগালি হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে প্রত্যেকটা কথা কিন্তু ফিক্সড করবেন না এই কথাটা মানে এই এইটাই ধরতে হবে এরম না কোন ক্ষেত্রে বলছে কিভাবে বলছে তার কি উদ্দেশ্য আছে এই যে স্টাডি করা স্টাডি অব দ্য পেশেন্ট এইটা আপনাদের শিখতে হবে এটা আপনাকে নিজেকে শিখতে হবে প্রথমে যাদের এই অভ্যেসটা নেই যারা তারা বাছাই করা কিছু খুব ঘনিষ্ঠ যেসব রুগী আছে যারা আপনাকে ভালোবাসে বা আপনাকে বহুদিন ধরে দেখাচ্ছে তারা তাদের ফ্যামিলির সঙ্গে ভালো সেই পেশেন্টগুলোকে টার্গেট করে সেইগুলোকে সময় দিন সময় দিয়ে খুঁটিনাটি নাটি বার করতে শুরু করুন এই করতে করতে নেশা লেগে যাবে দেখবেন আর নেশা লেগে যাওয়ার পর কি হবে জানেন তো দু চারটে ভালো প্রেসক্রিপশন যদি করতে পারেন না একদম মাথা খারাপ হয়ে যাবে অসাধারণ রেজাল্ট আপনার হাত দিয়ে বেরিয়ে আসবে তখন আমি কনফিডেন্সটা পেয়ে যাব এবং এই কনফিডেন্সটা যখনই পেয়ে যাবেন তখন আপনি দৌড়তে শুরু করবেন তা আজকে আমি এইখানেই শেষ করলাম এইটুকু কারো কিছু বলার থাকলে আমি বলতেই পারে আমি জানা থাকলে উত্তর দেব রহমত ভাই আর ধন্যবাদ স্যারকে খুবই সুন্দর আলোচনা হলো আমরা এখানে বেশ কয়েকটা রুব্রিক শিখলাম আসলে এভাবে যদি আমরা শিখি আমার মনে হয় না যে পাঠটি আমাদের ভুল পথে পরিচালিত করবে আমার মনে হয় না আমরা সত্যিকে একটা ড্রাগে যাইতে পারবো আমাদের কাশের চিকিৎসার বই কিন্তু পড়তে হবে না স্কিন ডিজিজ বই পড়তে হবে না অ্যাজমা বই কিন্তু পড়তে হবে না কারণ অ্যাজ এ হোল পেশেন্টকে নিয়ে কিন্তু এখানে কথা হচ্ছে তো আমরা তাকে ব্যক্তিত্বকে চেনার চেষ্টা করব ইন্ডিভিজুয়াল এখানে আছে এটা বোঝা যাবে এই রুগীগুলো আমরা খুব মনোযোগ সহকারে সার্জি কয়টা কয়েকটা শেখালেন সেগুলো আমরা খুবই মনোযোগ সহকারে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব কারণ আমরা শিখলাম সেটা যদি চেম্বারে অ্যাপ্লাই করতে না পারি তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না শুধু মুখস্থই শিখবে এই জন্যে ছাত্র যতটুকু বললেন এখানে যদি কারো কোথায়ও বুঝতে অসুবিধা হয় সবাই বলেন যার যার অসুবিধা হয় বলেন তাহলে এখানে শেষ করে দেব

কথা বলেছি কি মনে আমি তো ঝড়ের মুখে বলতে থাকি তার আগে একটা কথা বললে ব্যাখ্যা দিয়ে আমি সেটা বলছিলাম যে একজন ধরুন সিনিয়র মানুষ পিতৃতুল্য লোক একজন একটা বাচ্চা মেয়ে আসছে ধরুন তার পনেরো কুড়ি পনেরো ষোলো বছর কুড়ি বছর বয়স তার কাছে এসছে তখন সে তার সম্পর্কে কি রে মা তুই এতদিন পরে কি ব্যাপার কি হয়েছে বাবা কোন বিপদ ঘটেনি তো এইটা হচ্ছে প্রকাশ দ্যাট ইজ প্রকাশ কিন্তু যদি এখানে রিগুলার তার যদি মানে উপবাস করা উপবাস নয় ব্যঙ্গ করার যদি তার একটা ইয়ে থাকে তার যদি প্রবণতা থাকে ব্যঙ্গ করার প্রবণতা বা বিদ্রুপ করার প্রবণতা যদি তার থাকে সে প্রশ্নটা কি মহারানি এতদিন পরে কি ব্যাপার কি মনে করে সূর্য কি আজকে পশ্চিম দিকে উঠেছে এই কথাটা কি কোন পিতৃতুল্য লোক একটা অল্প বয়সী মেয়েকে বলতে পারে তাহলে ব্যাপারটা হচ্ছে কি দিস ইস সাইকোটিক ইন নেচার ইন হয়ে যাচ্ছে অসঙ্গতিপূর্ণ আচরণ হয়ে যাচ্ছে তার এই কারণে এটা হচ্ছে সাইকোটিক সাইকোটিক অমুকে এইটাকে এই সিমটমকে সাইকোটিক বলেছে ওটাকে ওই এই বলছে এই এই পাঠশালায় যাবেন না একই সিমটম কখনো সাইকোটিক কখনো শরীর কখনো সিভিলিটি হতে পারে সেই জন্য মোডাস অপারেটিভ দেখতে হবে কোন সিচুয়েশন থেকে সেটা ডেভেলপ করেছে দেখতে হবে তবে তো আপনি বুঝতে পারবেন কোনটা কোন মাছ আন্ডারে আসবে তাহলে এইখানে মায়ের ক্ষেত্রে আমি তাহলে এই জায়গাটা আমি এইটাই বলতে চেয়েছি এটা কি বুঝতে পেরেছেন আপনি

সবাই ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ